একটি ত্রিভুজের একটি কোণ যদি দুই কোণের দ্বিতীয় কোণের 3 গুণ হয়, একটা কোণ হচ্ছে দ্বিতীয় কোণের 3 গুণ, তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 বড় হয়, তার মানে সবচেয়ে ছোট আমরা বুঝলাম দ্বিতীয় কোণ, তার মানে ধরি দ্বিতীয় কোণটা ধরি এক্স। আচ্ছা, বলছে একটা কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে একটা কোণ, একটি কোণ বা প্রথম কোণ, প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তার মানে হচ্ছে 3x। প্রথম কোণ হচ্ছে 3x। এরপর বলছে তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়, তাহলে তৃতীয় কোণ 30 ডিগ্রি বড় হবে, তাহলে এক্স প্লাস 30। এখন বলছে তাহলে কোণটা কত ডিগ্রি, কোণটা মানে প্রথম কোণটা, ঠিক না? আচ্ছা, এখন দেখি এটা করি। এখন আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা হবে এক্স প্লাস 3x প্লাস এক্স প্লাস 30 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যোগ করলে হয় কত, এখানে 3টা যোগ করলে হয় হচ্ছে 5x ইকুয়াল টু, এই 30-এর এই পাশে বিয়োগ করলে থাকে হচ্ছে 150। 30-এ যদি এই পাশে বিয়োগ করি, তাহলে এইখানে এক্স ইকুয়াল টু হইবে, যদি এই 5টা ভাগ হয়ে যায় তাহলে হয় কত, 30। এক্স ইকুয়াল টু 30। এখন বলা আছে কোণটা কত ডিগ্রি। আচ্ছা, এই কোণ বলতে যে কোন কোণ বুঝেছে, এই কোণটা বলতে মূলত হচ্ছে প্রথম কোণকে বুঝাইছে, তাহলে প্রথম কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে উত্তর, কিন্তু এখানে উত্তর কিন্তু 90 ডিগ্রি নাই। তাহলে কি করা যায়, তাহলে দ্বিতীয় কোণে এই কোণটা বলতে আমরা মনে করবো দ্বিতীয় কোণটা, তার মানে উত্তর হবে 30 ডিগ্রি, কিন্তু এটার অরিজিনাল উত্তর কিন্তু 33 আর 90।